হ্যালো আসসালামু আলাইকুম এসকে বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো মুভ টুল কীভাবে কাজ করে তো মুভ টুল একটা শক্তিশালী টুল মুভটুল ছাড়া কোনোভাবেই চলে না যে কোনো কাজ করতে গেলে যে কোনো ড্রয়িং করতে গেলে মুখ টুল বারবার প্রয়োজন হয় তো সেই টুল কিভাবে কাজ করে চলেন আমরা সেটা দেখি আগে টুলের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে এম কিবোর্ড থেকে আপনি যদি এম টাইপ করেন তাহলে মোব টুল অ্যাক্টিভেট হবে আচ্ছা চলেন দেখি এম চাপ দিলাম দেখেন কারসরটা কি আকার ধারণ করেছে তারপর স্পেস বার চাপলে আবার সিলেকশন সিলেকশন কারসর সিলেকশন আকার ধারণ করবে তো এই হলো আপনার টুলবার এটা হলো টুল প্যালেট এখানে এই এইটা হলো আপনার মুভ টুল এখানে ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয় তো এটাও মুভ টুল তারপর এটাও মুভ টুল তো দুইটার পরিচিতি একই তো এই মুভ টুল আজকে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব তো আগে দুইটা অবজেক্টটাকে পুষ্পুল

যেকোনো একটা আপনি করতে পারেন আচ্ছা আমি ক্লিকই করলাম ক্লিক করার পর এখানে নিয়ে দেখেন এদিক ওদিক মুভ করেন দেখেন একটা এই থ্রিডির একটা ফেজ সিলেকশন হয়েছে এবং এই থ্রিডি একটা ফেজই এদিক ওদিকে চলে যাচ্ছে তার মানে মুভ হচ্ছে একটা ফেজ এসকে স্কেপ কি চাপেন আচ্ছা এই একটা রেখা সিলেক্ট করলাম এটা মুভ করলাম বিভিন্ন দিক মুভ করলাম দেখেন একটা লাইন সিলেক্ট করার পর দেখেন কি ধরনের আচরণ করতেছে একটা অন্য যে সব পোর্শন আছে এই কিউবের সব জায়গাতে থাকার চেষ্টা করতেছে কিন্তু যেহেতু লাইনটা ধরে টানতেছি লাইনটা সিলেকশন হচ্ছে এটাই মুভ হচ্ছে আচ্ছা গেল এটা আমি এই চুলটা নেই যার পরে আমি বিভিন্ন দিকে মুভ করি আমি সিলেকশন টুল দিয়ে চতুর্দিকে সিলেকশন করে এবার আমি মুভ টুলটাকে অ্যাক্টিভেট করে দেখেন পুরো কিউবটা কিন্তু এখন চতুর দিকে মুভ হচ্ছে যে যেদিকে নিয়ে যাবেন সেদিকে মুভ হবে তারপর চতু মানে পুরো কিউবটার ফেস কিংবা লাইন পুরোটাই সিলেকশন হয়েছে আচ্ছা দেখেন তিনবার ক্লিক করার পরে এটা পুরো সিলেকশন হয়েছে তারপরে কার্সরটাকে এভাবে টেনে ক্রস সিলেকশনের মাধ্যমে আপনি পুরোটাকে ক্লে সিলেকশন করতে পারেন এভাবে তখন আপনি আবার মুখ টুলের সাহায্যে বিভিন্ন দিকে এটা মুভ করতে পারবেন আমি যখন এই অবজেক্টটি বিভিন্ন দিকে মুভ করি দেখেন এটার আগে কোনখানে ছিল তার কিন্তু একটা গাইডলাইন দেখাচ্ছে দেখেন চিকন একটা রেখা দিয়া এর গাইডে দেখাচ্ছে যে এটা কোনখান থেকে কোনখানে মুভ হচ্ছে এবার আসেন একটা নতুন সিস্টেম দেখি যেমন এতক্ষণ আমি এই কিউবটাকে বিভিন্ন ইচ্ছা তেমন করে তারপর একটা গাইডলাইন আপনাকে বলে দিচ্ছিল যে এটা কোথায় ছিল এবং কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আচ্ছা এই গেল চতুর্দিকে এখন এখানে আমি একটা অ্যাক্সেস দেখতে পাই লাল অক্ষ সবুজ অক্ষ এবং বুলু অক্ষ তো আমি চতুর্দিকে না ঘুরিয়ে এই কিউবটাকে আমার মন মতো শুধু এ সবুজ অক্ষ বরাবর নীল অক্ষ বরাবর এবং লাল অক্ষ বরাবর মুখ করব। চলুন দেখি জিনিসটা যদি আগে এই কিউবটা যদি ডিসিলেক্ট অবস্থায় থাকে তাহলে আপনি এটার উপর তিনবার যদি ক্লিক করেন তাহলে সিলেক্ট হবে অথবা এইখানে এই সিলেকশন কেটে নিয়ে এভাবে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে মনে রাখবেন পুরোটাই সিলেক্ট করতে হবে আচ্ছা আমি তাহলে তিনবার ক্লিক করি এবার কিবোর্ড থেকে এম চাপ দিয়ে মুভ চুলটা অ্যাক্টিভেট করি এবার সিলেক্ট করলাম দেখেন চতুর দিকে যেখানে ইচ্ছা সেখানে আপনার এটা কিন্তু মুভ হচ্ছে এইবার আমি যদি কিবোর্ড থেকে রাইট রাইট মনে রাখবেন সরি কি চাপি তাহলে দেখেন এটা সবুজ রেখা সমান্তরালে মুভ হচ্ছে এটা কিন্তু অন্য কোনো দিকে নেওয়া যাচ্ছে না অন্য কোন দিকে যদি আমি কারসাটা নিয়েও যাই তাও সবুজ রেখা বরাবর মুভ হচ্ছে আচ্ছা এইবার আপনি রাইট চাপ দেন দেখেন কি ঘটতেছে দেখেন এটা কিন্তু লাল এই যে লাল এক্সিস আছে এই লাল এক্সিস বরাবর মুভ হচ্ছে এদিক ওদিক যদি আপনি মুভ করেন তাও কিন্তু ইচ্ছা করলে আপনি পারবেন না আচ্ছা গেল এইবার এইবার আপ অ্যারো কিটা চাপ দেন দেখেন এইবার কিন্তু আপ এবং ডাউন উপর দিকে নিচের দিকে মুভ হচ্ছে আপনি ইচ্ছা করলে আর কোথাও মুভ করতে পারবেন আচ্ছা এখন তো এতক্ষণ তো উপরে ডানে বামে এটা ইচ্ছা মতো ঘুরাইলাম এবং বিভিন্ন অ্যাক্সিসের সাথে সমান্তরাল রেখে লক করে ঘোরালাম এখন ঘোরালাম যে কি পরিমাণ ঘোরালাম এটা একটা বোঝার বিষয় কতটুকু ঘোরালাম সেটা একটা বোঝার বিষয় নির্দিষ্ট দূরত্বে ঘুরা ঘুরাবো কতটুকু পারব কি না এবং কীভাবে ঘুরাবো সেটা একটা বোঝার বিষয় যাই চলুন দেখেন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এইখানে এই লেন্থ সাথে কিন্তু এই দূরত্বের মেজারমেন্টটা দেখাচ্ছে দেখেন আমি থেকে এই সেন্টার থেকে আমি কত দূরে এটা মুখ করতেছি সব কিন্তু ওখানে শো করতেছে ওখানে যখন শো করতেছে তো ওখানে টাইপ করেও আপনি এই জিনিসটা মুখ করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে রাইডেরো কিটা চাপলাম চাপার পরে এই লাল রেখা বরাবর মুভ হচ্ছে আচ্ছা হোক আমি এই লাল রেখা বরাবর দুই ফিট মুভ করবো এই অবজেক্টটাকে দেখি টু ফিট দেখেন টু ফিট কিন্তু তার আগে যেখানে ছিল সেখান থেকে টু ফিট সে মুভ হয়েছে গেল এবার আমি এটাকে আরো কিছু দূরে মুভ করি এখন কোথাও মুভ করব পাঁচ ফিট দূরত্বে এই কিন্তু মুভ হয়ে গেল টুলের সাথে ফাংশন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এই মুভ টুল করতে গেলে ওই ফাংশনটা সবার জানতেই হবে যেটা না জানলে পরে আপনি টুলে কাজ করে লাভ নেই যেমন আমি এই অবজেক্টটাকে এই অবজেক্টের সাথে মেশাতে চাই কিভাবে মেশাবো কোনখান থেকে মেশাবো এবং পারফেক্টলি কিভাবে মিশাবো এইটা একটা ব্যাপার তো দেখেন আমি এটাকে মুভ করে নিয়ে এটার সাথে সেরে দিলাম এই সেরে দিলাম এখন কোনখানে মিশাবো কিভাবে মিশাবো সঠিকভাবে মেশাতে হবে হ্যাঁ তা আমি এই 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 বরাবরটা মনে করেন এই বরাবরটা এখানে মিশাতে চাই দেখেন কিন্তু ডিফারেন্স এই দেখেন ডিফারেন্স কিন্তু রয়ে যায় মিশে না এখন যাই মিশাই দেখেন এটার গায়ে জড়িয়ে জড়াই গেছে কিভাবে মিশবে না তো এই পারফেক্টলি মিশবার জন্য একটা জিনিস আমাদের খুব লক্ষ্য করতে হয় সেটা হলো স্নাফিং আমি এই কর্নারটা এই কর্নারের সাথে পারফেক্টলি মিশাবো দেখেন কত সহজ এই দেখেন এই দেখেন এই অ্যাঙ্গেল থেকে এটা ঠিক ছিল না যার জন্য একটু সময় নিয়েছে যাই হোক এখন এখান থেকে আপনি ঠিক এভাবে এই দেখেন কাছে আনতে আনতে না করে যায় এটাকে বলেছেন স্নাফিং তো মুভ টুলের কাছে যদি কারস নেই তাহলে এখানে দেখবেন এর পরিচিত মুভ স্ট্রেস কপি সিলেক্টেড টাইটেলস এর আরেকটা নাম হলো কপি আপনি কীভাবে মুভটিলের সাহায্যে কপি করতে পারেন দেখেন মুভটিলের আরেকটা নাম হলো কপি তো আমি সেই জিনিসটা দেখাচ্ছি কপি করতে গেলে যেমন আমরা বিভিন্ন সফটওয়্যারে কপি করে কপি করে পেস্ট দিই এখানেও আপনি কপি করে পেস্ট দিলে যেমন কন্ট্রোল 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 কপি দিলেন তারপরে তারপরে পেস্ট দিলেন এই যে পেস্ট হচ্ছে এটা ওই ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলিস্ট্রোটার অটো কেয়ার ম্যাক্স র্যাবিট স্কেচ যেখানেই করেন না কেন যেমন যে কোনো প্ল্যাটফর্মে আপনি কপি পেস্ট একটা সিম্পল কিন্তু এখানে একটু ডিফারেন্ট কায়দা যেমন মনে করেন আমরা ইলিস্টার যখন কাজ করি তখন কন্ট্রোল কি চেপে তো এটা কিছু কপি বেস্ট করতে পারি তারপর এখানেও কন্ট্রোল কি চেপে আপনি অবজেক্টটাকে কপি করতে পারেন আমি সেই জিনিসটা দেখাচ্ছি কন্ট্রোল কি চেপে ধরেন দেখেন কারসারের পাশে ছোট্ট একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে কন্ট্রোলকে চেপে ধরে র্যাক করেন দেখবেন এই র্যাকটা কপি তৈরি হবে দেখছেন আপনি এভাবে এই টুল ব্যবহার করে কপি করতে পারেন